খাওয়ার জন্য রেডি। এখানে আমি লোট্টা শুটকি রান্না করার জন্য উপকরণ নিয়েছি। এটা লোট্টা শুটকি ছোট ছোট করে কেটে গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। মাঝারি সাইজের একটা আলু, একটা বেগুন, একটা টমেটো, কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ, রসুন, লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর দেড় চামচ মরিচের গুঁড়া, সোয়াবিন তেল। এখন আমি তেল দিয়ে দেবো তেল। গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে দিব। লবণটা দিয়ে দিচ্ছি, লবণ কম বেশি হলে পরে দেওয়া যায়। পেঁয়াজ গুলো অর্ধেক বাজা হওয়ার সময় আমি শুকিয়ে গুঁড়ো দিয়ে দিব আর কাঁচামরিচ দুই তিন মিনিট বাজার পর বাকি মশলা গুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিব, তারপর
Gracias.